আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গারলের শেড কিভাবে নির্মাণ করবেন বা কতটি গারলের জন্য কতটুকু ঘর নির্মাণ করতে হয়, কি পরিমাণ খরচ হয়, এইরকম আর কি একটি ভিডিও আপনাদের জন্য বেশ কয়েকদিন ধরে ভাবতেছি। যে যারা খামার করতে চাচ্ছেন তারা অনেক সময় ভাবেন যে ঘর কীরকম করব, ঘর করতে মনে হয় 1-1.5 লাখ টাকা লাগে, আসলে কিন্তু তা না। তো কত টাকা হলে ঘর করা যায়, এরকম একটি খুব সুন্দর একটি শেড করা যায়। এর যে দেখতে পারতেছেন আপনারা, সামনে একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে, এইখানে কিন্তু গারলগুলোকে অনেক সময় ছেড়ে দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে ঘরটির নিচেও খুব সুন্দর জায়গা রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো, প্লাস এই খামারের যে মালিক তার সাথে কথা বলাই দিব। তো ঘরের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর, তো দেখতে পারতেছেন। তো চলেন তাহলে আমরা মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, খুব সুন্দর একটি ঘর করছেন, দেখতে পারতেছি আপনারা আমি। তো এই ঘরটি কিভাবে নির্মাণ করলেন ভাই? ঘরটি আসলে এগুলা আপনার কাঠ বাঁশ দিয়ে তৈরি করা, মূলত আপনার নেট, এই যে মুরগির ফার্মে যে নেটগুলো ব্যবহার করা হয় সেই নেটগুলো দেওয়া। আবার এই যে মাছা তৈরি করছে এগুলো কাঠ দিয়ে আর কি, বাঁশ দেওয়া যায়, কিন্তু বাঁশের লেবার খরচটা বেশি। তো সেদিকে বিবেচনা করে কাঠ দিয়ে দিছি, যাতে আপনার মাছাটা সমান থাকে, শুয়ে আরাম পায় আর কি। তো এই যে আরেকটি দেখতে পাচ্ছি বেড়া দিচ্ছেন, তো ভাই এটা কিসের জন্য? এটা বেড়া দিছি যেগুলো আপনার বাচ্চার ডেলিভারি হয় বা বাচ্চার সহ থাকে, ওগুলোর ওই পাশে রাখার জন্য। ও, দেখা যায় যে বাচ্চা থাকলে কি কোনো সমস্যা হয়? হতে পারে, হয়তো দৌড়ে দৌড়ে লাফালাফি করার সময় একটা বাচ্চার উপরে পড়ে যেতে পারে, একটা তাতে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কারণে নিরাপত্তার জন্যই ওটা আলাদা করে দেওয়া। এতে করে দেখা যায় যে গাভিন কোনো গারল থাকলে সেটা কোনো সমস্যা হয় না, বাচ্চাটাও সুরক্ষিত থাকে আর কি, সেফ থাকে আর কি, সেফ করে রাখার জন্য। আর বাচ্চাদেরকে অতিরিক্ত সেবা দিতে হয়, তো মানে একটু বাড়তি সেবা দিতে হয়, তো শীতের সময় এদেরকে বেশি একটু সেবার জন্য বেশি করতে হয়, এই জন্য আলাদা রাখতে হয় এদেরকে। তো ভাই, এই যে সেটি, এটা কতটুকু বাই কতটুকু প্লাস দৈর্ঘ্য বস্ত উচ্চতা কতটুকু আছে? এটা আপনার 18 ফিট আছে লম্বা, আপনার 12 ফিট আছে পাশে। তো 12 ফিট পাশে আর 18 ফিট লম্বায়। তো ভাই কিরকম এটা কস্টিং, খরচটা কিরকম গেছে? খরচটা টোটাল আমার সবকিছু অল এভরিথিং খরচটা হচ্ছে আপনার ৬৭,০০০ টাকা। ৬৭,০০০ টাকা? ৬৭,০০০ টাকা, যে আপনার পর্দা টর্দা এই সেই যা কিছু আছে আর কি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গারলের শেড। তো এইভাবে শেডটি নির্মাণ করতে হয়। তো ভাই, আবার দেখতে পাচ্ছেন নিচে টিন দিচ্ছেন, তো এই টিন দেওয়ার কারণ কি? এখানে টিনটা দিয়ে 1 ফিট করে টিন দিচ্ছেন, এটা কারণ হইতেছে যে অনেক সময় হয়তো ঠান্ডা বাতাস লাগতে পারে, যে কারণে টিনটা দিছি, বাতাসটা যাতে গারলে না লাগে আর কি, এই জন্য এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হইতেছে কোনো সময় বন্য কোনো প্রাণী যাতে হাত দিয়া, মানে বন্য কোনো প্রাণী যাতে আক্রমণ না করতে পারে নেটের ভিতর দেয়, সেই জন্য দেওয়া। তো তাহলে চলেন আমরা এখন নিচের দিকে যাই, নিচে কিভাবে করছেন। ভাই যে দেখেন, এই যে আমরা যে মাছাগুলা করছি, এই মাছাতে দেখবেন খুব একটা কিন্তু ময়লা নাই, তার কারণ হচ্ছে ময়লাগুলো নিচের দিক দিয়ে চলে যেতেছে আর কি, এই যে ময়লাগুলো পড়ার সাথে সাথে এরা নিচের দিক দিয়ে চলে যায়, এই জন্য ফাঁকা রাখা। তো কতটুকু ফাঁকা রাখছেন ভাই? এগুলো হাফ ইঞ্চি, মানে একটা আঙ্গুল যাতে অনায়াসে যেতে পারে আর কি। তো ভিউয়ার্স, যা দেখতে পাচ্ছেন একটি আঙ্গুলের মাপে আর কি করা হয়েছে, এতে করে দেখা যায় যে এই মল যেগুলা ত্যাগ করে বা পুরসাপ করে সেগুলো নিচে আরামসে পড়ে যায়। তো এই যে খের ও খড়, তো অনেকেই তো ভাই খড় দেয় না, এই খড়গুলো কি বিছিয়ে দেন আপনি? এখন তো শীতের সময়, এখন খড়গুলো দিয়ে যে বাচ্চা আছে, প্রেগনেন্ট আছে, এগুলাদেরকে নরম বিছনা দেওয়া দরকার, নরম বিছনার জন্য খের মূলত দেওয়া। তো ভাই, আমরা দেখতে পাচ্ছি নিচে অনেক খোলা রাখছেন, তো এর কারণ কি ভাই? এর কারণ হচ্ছে আপাতত 3 ফিট উচ্চতা দিছি, যাতে নিচে যায় সেটা ময়লাগুলো একজন মানুষ যায় যেন পরিষ্কার করতে পারে অনায়াসে। মূলত আর একটু উঁচা দিতে পারলে আরও সুবিধা হইতো, কিন্তু আপাতত আমি 3 ফিট দিছি আর কি। যদি কেউ যদি সরাসরি মাটিতে মানে ফ্লোরে রাখতে চায়, এভাবে কি সম্ভব? রাখতে গেলে গারলগুলো ময়লা হয়, দুর্গন্ধ ছড়ায়, অনেক সময় অসুস্থ হয়ে যায় আর কি। ও, তো তার কারণে আর কি এরকম মোছা করে দিয়েছেন, মাচা করে দিয়েছেন, যাতে করে ছাগলে যে পুরসাপটা করে, পুরসাপের যে একটা ঘ্যাস ওটা নাক দিয়ে না যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন। তো এইভাবে আর কি আপনারা সেটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এই খামারটি, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো গারলগুলোকে চড়ানোর জন্য নিয়ে গেছে বাহিরে, যার কারণে আর কি শুধু শেডটি আজকে আমি আপনাদেরকে দেখাইলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শেড নির্মাণ করা হয়েছে, যে দিক দিয়ে গারলকে উঠানোর একটি পরিবেশ করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর যে 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 একটি বিষয়, পর্দার যে বিষয়টি, সেটি ভাইয়ের মুখ থেকে শুনবো যে পর্দা কীভাবে দিতে হয়। তো ভাই কি মানের পর্দা বা কি রকম পর্দা ব্যবহার করতে হয় যাতে বাতাস ভিতরে না যায়, বাতাস যেন ভিতরে প্রবেশ না করে এবং পর্দাগুলো যেন মোটামুটি ভালো থাকে, বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়। তো এটা জিন্সের কাপড়ের পর্দা আর কি, জিন্সের কাপড় বা প্যারাশুট যে কাপড়গুলো আছে ওইগুলো ব্যবহার করতে হবে, এগুলো দিয়ে এগুলো তো দিছি, যাতে বৃষ্টির সময় হালকা শীত বৃষ্টি বলে পানি বা বাতাস যাতে প্রবাহ না হয় গরমের সময়। ভাই এই পর্দাগুলো এখন তো শীতের সিজন, তো গরমের সময় কি করবে? গরমের সময় এগুলো মোটামুটি উপর দিয়ে উঠাই দিব আর কি। তো গরমের সময়ও কিন্তু সে সব ব্যবস্থাই করছে, খুব সুন্দর একটি সেট করছে। তো সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।